খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম করোনায় আক্রান্ত তামিম সত্যি নাকি মিথ্যে জানালেন তামিম নিধি মা সহ তামিমের পরিবারের চারজন করোনা আক্রান্ত এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন গতকাল শনিবার ক্রিকেট অঙ্গনে করোনা ভাইরাসের থাবায় অনেকটা সরগরম ছিল তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল করোনা আক্রান্ত হয়েছিলেন কয়েকদিন আগে আর তার সাথে গতকাল বিন ও নাজমুল ইসলাম করোনা আক্রান্তের খবর পাওয়া যায় তবে এই সময়ে গুজব ছড়িয়ে পড়ে তামিম ইকবাল ও নাকি করোনায় আক্রান্ত তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবর ভিত্তিহীন নাফিসের পরিবারের কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হলেও সুস্থ আছেন বাংলাদেশ ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল তামিমের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বড় ভাই ও জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবালের পরিবার করোনায় আক্রান্ত হলেও সুস্থ ছিলেন তামিমের পরিবার তামিমাশা দম্পতি তাদের দুই সন্তান সহ ঢাকায় অবস্থান করছেন নাফিস সহ তার পরিবার অবস্থান করছেন চট্টগ্রামে তামিম নাফিসের মা নুসরাত ইকবালও চট্টগ্রামে অবস্থান করছেন যার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে এবার জানা গেল তামিম ইকবালের মা সহ তার পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন গতকাল রাতে গণমাধ্যমকে বিষয়টা নিশ্চিত করেছেন তামিম ইকবাল নিজে যদিও রাতে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে তামিম নিজে করোনা আক্রান্ত হয়েছেন খবরের সত্যতা খুঁজতে গিয়ে জানা গেল তামিম নন তার পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হয়েছেন সবার আগে তার বড় ভাই নাফিস ইকবাল আক্রান্ত হন এরপর করোনা টেস্ট করে জানা গেল তার স্ত্রী এবং সন্তানও আক্রান্ত সর্বশেষ জানা গেল তামিমের মা নুসরাত ইকবালও করোনা আক্রান্ত হয়েছেন অন্য একটি সূত্রে জানা গেছে নাফিসের দুই সন্তান এবং বাড়ির কাজের মেয়ে করোনা আক্রান্ত হয়েছেন উল্লেখ্য এক সপ্তাহেরও বেশি সময় আগে করোনায় আক্রান্ত হন নাফিস তিন দিনের মাথায় নমুনা পরীক্ষার পর শরীরে ভাইরাসের উপস্থিতি মেলে এদিকে শনিবার জানা যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি ও জাতীয় দলের আরেক ক্রিকেটার অপু মাশরাফির শরীরের জ্বর থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে অপুর জ্বরের সাথে শরীর ব্যথা ও মাথা ব্যথাও রয়েছে অপু সহ পরিবারে তার বাবা ও মাও আক্রান্ত হয়েছেন অপুর বাবা হৃদরোগ ও মায়ের ডায়াবেটিস জনিত অসুস্থতাও রয়েছে তবে করোনা আক্রান্ত নাফিস এখন অনেকটাই সেরে উঠেছেন